শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই? অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আলোরানী সমদ্দার, বাইশেরি বালিকা সহকারী শিক্ষক, বাইশেরি বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আজকে তোমাদের আমি নবম ও দশম শ্রেণীর দশম অধ্যায় এসো বলকে জানি হাতে বল নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথমেই আমরা কোনো কিছুকে যদি দূরে সরাতে চাই তাহলে সেটাকে ধাক্কা দেই বা টানি, আবার কোনো কিছুকে যদি কাছে আনতে চাই তাহলে সেটাকেও আমরা টানি। কোনো বস্তুর উপর অন্য বস্তুর ধাক্কা বা টানেই হচ্ছে বল প্রয়োগ। দেখো, যদি কোনো বস্তু আমরা সিঁড়ি মোড়াই, সংকুচিত করি, প্রসারিত করি, তবে তখনও বল প্রয়োগ করতে হয়। কিন্তু এ অধ্যায়ে আমরা আজকে বলের মাধ্যমে গতির পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করব। এভাবে আমরা বলকে সংজ্ঞায়িত করতে পারি। বল, দেখো, বল কি? যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। বল ভর ত্বরণের সম্পর্ক থেকে আমরা বলতে পারি। দেখো, বল ইজুগল টু ভর ইন্টু ত্বরণ। এখানে বল এফ, ভর এম, ত্বরণ এ। সুতরাং এফ ইজুগল টু এম এ। এখানে বলে ভরে তরলে, সুতরাং এফ ইজুগল টু এম এ, এটাকে বলের সমীকরণ বলা যায়। এটা হচ্ছে বলের সমীকরণ, বলের একক হচ্ছে, দেখো, বলের এককটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, বা নিউটন। দেখো, এখানে ভরের একক হচ্ছে কেজি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা আমরা সংক্ষেপে বলতে পারি নিউটন। এভাবেই আমরা বলের এককে বলি যে নিউটন। এই বলের একক বা নিউটন থেকে দেখো একটা সংজ্ঞা দেওয়া যায় যে এক নিউটন বা বলের একক কি, এক নিউটন টন নিউটন, এক নিউটন বা বলের একক, এককের সংজ্ঞা দিতে পারি। দেখো, এক নিউটন বা বলের এককের সংজ্ঞা, যে পরিমাণ বল এক কেজি ভরের উপর, যে পরিমাণ বল এক কেজি ভরের উপর, এক কেজি কোনো ভরের উপর ক্রিয়া করে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে এক নিউটন বা বলের একক বলি, বলের একক বলে। এখন দেখো, আমাদের বিজ্ঞানী নিউটন বল, ভর, জড়তা এবং গতি সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র স্থাপন করে
বিষয়ক সূত্র নামে পরিচিত। তাহলে নিউটনের প্রথম সূত্র, বল না প্রয়োগ করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে সমপথে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র হচ্ছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তৃতীয় সূত্র হচ্ছে, প্রত্যেক ভরেরই প্রত্যেক ক্রিয়া বলেরই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। দেখো, তাইলে আমরা নিউটনের বল আছে, এখন দেখো বল ভর ও ত্বরণের সম্পর্ক থেকে আমরা নিউটনের এই কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। দেখো সমস্যা সমাধানগুলো, যদি একটা অঙ্ক দিয়ে মনে করো, একটা অঙ্ক মনে করো একটি বস্তুর ভর, একটি বস্তুর মনে করো একটি বস্তুর ভর 20 কেজি, এরপর এর উপর একটি বল প্রযুক্ত হয়
কেজি 20 কেজি ভরের কোন বস্তুর উপর আমরা জানি
इक्वल टू एम ए बा एम ए इज इक्वल टू एफ बा एखान थेके जेटा चाबे सेटे राखते हबे सिरिजे भर कत भर एम इज इक्वल टू एफ बाई ए बा एम इज इक्वल टू दस बाई बीस सूतरां बा एम इज इक्वल टू जीरो पॉइंट फाइव केजी। এভাবে নিউটনের সূত্র থেকে গাণিতিক সমস্যা আসতে পারে। তোমরা এই একই নিয়মে বাড়িতে এই অঙ্কগুলো দেখার চেষ্টা করবে আর সাথে সাথে নিউটনের গতি বিষয়ক সূত্র তিনটি মুখস্থ করবে, বল কি সেটা পড়বে। এ বলে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো সবাই, খুদা হাফেজ।